رسوله الكريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب صخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصيرات وقنا عذاب يوم القيامة. إلهي رحم برما مصطفى كي واسطه خول دي دروازة رحمت غدا كي واسطه رحمة للعالمين ختم رسول جاني جها أحمد وحامد محمد مصطفى كي واسطه مبود رب العالمين بيال الله ما يرنو جر كرتا كي دخير الله اي كمين لجلال انتر غطو لاكشم ثانا دين پشتیم گاو باقباري گاو سي آجم جامي مشيط پرنگوڑي وبيتوئي دي ملا دن نبي صلى الله عليه وسلم ذكر مصطفى صلى الله عليه وسلم وقلق شاكتر اشتم واجد وارما في الشدائي امار شنگ امار কতগুলা গুলা দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক রজওয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়ের আগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ বিশেষ করে আজকের মুনাজাতের মধ্যে অনেকে হাত বাড়াইছেন যাদের জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জানে তো কষ্ট করছে যাদের এমন আব্বা জান অন্ধকার কবরে আব্বার কবর নাজার করে ফয়সালা করো ওগো আল্লাহ অনেকে হাত বানাইছে যাদের জগতের মধ্যে মা নাই রব্বুল আলামিন যাদের মা জননী অন্ধকার কবরে আল্লাহ তাদের আম্মার কবর নাজার করে ফয়সালা করো আল্লাহ বিশেষ করে অনেকে আছে মাও নাই বাবাও নাই জনমের আমায় আব্বা চইলা গেছে আল্লাহ দারারে পালাইয়া তারারে রাই খাগ গেছে কান্দিবার লাগিয়া আম্মা নাই রে আব্বা নাই রে যাহা সংসারে তাহার মত দুঃখী নাই রে ভবনে মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ দারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে এলাকার যুবকেরা মুরব্বীর এলাকাবাসীর সহযোগিতা এত সুন্দর জান্নাতের বাগান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও দয়া অনেকের বংশের মানুষ যারা কবরে কবর আজাব মাফ করে দাও আল্লাহ বিশেষ করে মরহুম মফিজউদ্দিন খলিফার জন্য দোয়া চা হয় আল্লাহ গাউসে মাজবান্ডারের খলিফা ওনাকে আপনি কবরে মঞ্জুর করে এমন ভাবে যাদের যাদের আত্মীয় স্বজন কবরে প্রত্যেকের কবরে নাজাতের ফয়সালা করে দাও ওগো আল্লাহ অনেকে আজকের মাহফিলে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা পর্দার অন্তরালের আমার যত মা বোনেরা দোয়া চাই আল্লাহ প্রত্যেকের দোয়া গুলা তুমি কবরে মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক ভাবে রাজনৈতিক ভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবরে মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরা ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত দান করো আল্লাহ আগামী বছর মাহফিলটা যেন সুন্দরভাবে পরিপূর্ণ করতে পারে সে তৌফিক দান করো মাহফিল কমিটি কাজে কাট মিলিয়ে সুন্দরভাবে কাজ করার মতো তৌফিক দান করো অনেকে 500 100 200 300 100 1 টাকা 2 টাকা পর্যন্ত দান করেছে আল্লাহ প্রত্যেকের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমার ভাই জান ওনার আম্মা জানের জন্য দোয়া চেয়েছে একজন পাগলা ভাই ওনার আম্মা জানের জন্য দোয়া চাইছে এমন ভাবে অনেকে দোয়া চাই অনেকের প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আমার মহিন ভাই ওনার আম্মার জন্য দোয়া চাইছে মহিন ভাই সহ এই সংগঠনের যত সদস্য আল্লাহ প্রত্যেকের আম্মা জানলে তুমি কবুল মঞ্জুর করো মহিন ভাইয়ের স্ত্রী অসুস্থ আল্লাহ ওনাকে আপনি শিফা বেলা কামেলা নসিব করেন আমাদের মধ্যে সহ মাহফিল কমিটির মধ্যে যারা যারা আছে আত্মীয় স্বজন অসুস্থ আল্লাহ তাদের প্রত্যেককে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন
আল্লাহ তাআলা ফরিয়াদ তোমার দরবারে রব্বুল আলামিন আমরা গুনাহগাররা তোমার দরবারে হাত বাড়াইলাম এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করতেছে করবে তাদের প্রত্যেকের নেক নেক আশাগুলো পূরণ করো পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো আমার কাসিম ভাইয়ের স্ত্রী অ্যাক্সিডেন্ট করেছে দোয়া চাইছে আমার ভাইয়ের স্ত্রীকে আপনি শেফাতুল্লাহ কামেলা নসিব করেন আল্লাহ বিশেষ করে যত ওলামায়ে কেরাম মাঠে ময়দানে কোরআন হাদিসের কথা বলে ওলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ মুসলমানের মধ্য থেকে দণ্ড উঠে নেন ভালোবাসা তাদের সিনে অন্তরের মধ্যে দান করেন তরিকতপন্থী হিসেবে ইমানি মুসলমান হিসেবে আমাদেরকে কবুল মঞ্জুর করেন আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে যেদিন মালাকুল মউত আজরাইল আসবে আমরা রুহুটা কবজ করার জন্য ওই কঠিন মুসিবত আসার আগে একবার আমাদেরকে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রসূলুল্লাহ নসিব করাইয়ান মদিনা না দেখা যদি মারা যায় মরার পরে রুহুটা মদিনা মদিনা বইরা কাঁদবে আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের সকলের দিলে জবানে মধুর কালেমা পড়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।